মেহরাজউদ্দিন ওরফে জাভেদ। 1999 এর কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূল অভিযুক্ত এবার পুলিশের জালে। গোপন সূত্রে খবর পেয়ে জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক নাশকতামূলক কাজেও তার নাম জড়িত। পাকিস্তানকে দেওয়া ভারতের 20 জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী তালিকায়ও নাম ছিল এই জাভেদের। কে এই জাভেদ? পুলিশ জানিয়েছে তার পুরো নাম মেহরাজউদ্দিন বা মেহরাজ দান, বাড়ি বারামুলার সপুরে কনসাভান কলোনিতে। 1987 সাল থেকে কাশ্মীরে ISI এজেন্ট হিসেবে সক্রিয়। পাকিস্তানে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল জাভেদ। 1992 সালে প্রথম গ্রেপ্তার হয় মেহরাজউদ্দিন, মুক্তি পায় 1993-তে। তারপর থেকে বেশ কিছুদিন খোঁজ মেলেনি তার। তার মধ্যেই ক্রমশ বেড়েছে মাসুদ আজহারের সঙ্গে ঘনিষ্ঠতা। কান্দাহারে IC-814 বিমান অপহরণের ঘটনায় অপহরণকারীদের নকল পাসপোর্ট ও বিমানের নথি সরবরাহ করেছিল এই জাভেদই। লস্কর-ই তৈবা, জইশ, হিজবুলের মতো জঙ্গি সংগঠনের সঙ্গেও নিবিড় যোগ ছিল জাভেদের। দাউদের ডি কোম্পানির সঙ্গেও ছিল ঘনিষ্ঠ যোগ। ইউনাইটেড জেহাদ কাউন্সিলের অর্থ সংগ্রাহক হিসেবে কাজ করত জাভেদ। দীর্ঘদিন ধরে নেপালে আত্মগোপন করেছিল জাভেদ, সেখানে বিয়েও করে সে। পারিবারিক সূত্রে একথা জানানো হয়েছে। हमें मालूम नहीं है, कुछ भी हमें मालूम नहीं है। हमें सिर्फ इतना ही मालूम है वो जम्मू से चला गया था 9 सितंबर 2012 को। संडे थी, इतवार थी। उसने मुझे 9 बजे फोन किया कि मैं पहुंच गया, थोड़ा मैं बीमार भी हूँ, मेरे साथ सिर्फ एक बैग है, बैग में नुस्खे वगैरह MRI और सब कुछ है, और एक पैंट और एक शर्ट उसके पास, और कुछ भी नहीं था बस। जब वो रिहा हो गया तो वो वहाँ नेपाल में ही अपना काम कर रहा था। अभी कहीं लिंकेज मिल रहे हैं उसके, कहीं और भी पुराने जगह कहीं लिंकेज मिल रहे हैं कहीं, हम ये पूरा बताना ठीक नहीं समझता हूँ मैं। जेहाद काउंसिलर प्रधान सलाउद्दीन के निर्देशे जावेद किस्तवाड़ এসেছিলেন বলে খবর। জাভেদের জম্মু কাশ্মীরে আসার উদ্দেশ্য ছিল সেখানকার জঙ্গি সংগঠনকে আরো মজবুত করে গড়ে তোলা। কিন্তু কাশ্মীরে পা রাখার পরেই পুলিশের জালে ধরা পড়ে জাভেদ। এবিপি আনন্দ।